হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আরও একখানি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আগে আপনাদের এই ভিডিওতে দেখাবো বিয়ের পরে নামের টাইটেল এবং স্বামীর নাম এবং ঠিকানা পরিবর্তন করতে হয় তো আপনারা সেগুলি আপনার নিজের মোবাইল থেকে কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এর জন্য আপনাকে যে কাজটি প্রথমেই করতে হবে আপনার ফোন থেকে যে কোনো এখানে ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজার ওপেন করে সার্চবারে সার্চ করবেন আই তো একেবারে উপরে চলে এসেছে আই তো আপনারা সিম্পলি এটিকে ক্লিক করবেন এটিকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে শো করছে তো আপনারা সিম্পলি এটিকে ক্লিক করবেন তো এটিকে ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ইংরেজি সিলেক্ট করে নেব তো ইংরেজি সিলেক্ট করার পরে আপনাদের সামনে ঠিক এই রকম এন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই আধার ওপেন পোর্টাল ফর অল অনলাইন সার্ভিস তো আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা সিম্পলি কী করবেন এখানে আপনার পোর্টালটিকে লগ ইন করে নেবেন তো লগ ইন করার জন্য আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন তো এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা সিম্পলি কী করবেন আপনার যে আধার কার্ড সেটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন এবং সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইল অ্যাপখানে এস এম এস যাবে এখানে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন এবং লগ ইন করবেন তো বন্ধুরা আমি এখানে ফিল করে লগ ইন করে নিচ্ছি তো বন্ধুরা আমার এখানে আমার পোর্টালটি লগ ইন হয়ে গেছে তো এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন ডাউনলোড আধার অর্ডার আধার পিভিসি কার্ড নেম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস আপডেট তো বন্ধুরা আমরা যেহেতু এখানে পদবী স্বামীর নাম এবং অ্যাড্রেস চেঞ্জ করবো সেহেতু এই অপশানটি এখানে ক্লিক করব এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে কী করবেন আপডেট আধার অনলাইন এই অপশানটি ক্লিক করবেন এরপরেই প্রসেস টু আপডেট আধার এই অপশানটি ক্লিক করবেন এরপর যেগুলি যেগুলি আপডেট করতে চান সেগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে নাম অ্যাড্রেস সিলেক্ট করে নিলাম এবং প্রসেস টু আপডেট আধার এই অপশানটি ক্লিক করব তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পুরনো নাম সেটি এখানে শো করছে তো আপনি কী করবেন নিচের দিকে এই যে এই জায়গায় আপনার যে নতুন নাম সেটি এখানে এন্টার করে দিবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস তো আপনি যে ডকুমেন্টসটি দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ভোটার কার্ডটি সিলেক্ট করে নিব তো আমার এখানে ভোটার কার্ডটি আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে ভোটার কার্ডটি সিলেক্ট করার পরে এটিকে ওকে করে দেবেন এরপর স্কল করে একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে একটু আসলেই আপনার এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস তো এখানে সেই ডকুমেন্টসটি আপনাকে আপলোড করতে হবে তো এখানে ক্লিক করবেন এবং কন্টিনিউ টু আপলোড ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি এখানে ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন যে ডকুমেন্টসটি ওখানে আপনি সিলেক্ট করেছিলেন সেই ডকুমেন্টসটি এখান থেকে চুজ করে নেবেন এবং আপলোড করে দেবেন তারপরে নেক্সট অপশানটি ক্লিক করবেন তো নেক্সট করলেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনার যে পুরাতন ঠিকানা এবং বাবার নাম এখানে শো করবে তো আপনারা কী করবেন এটাকে এটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো স্কল করে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কে আর অফ তো এই কে আর অফের জায়গায় আপনার যে স্বামীর নাম সেটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট এই জায়গায় আপনার যে হাউস নাম্বার সেটি বসিয়ে দেবেন এবং এখানে করে স্ট্রিট রোড লেন তো আপনার যে রোড স্ট্রিট লেন সেটি এখানে বসিয়ে দেবেন এবং এরিয়া লোকালিটি এই জায়গায় আপনার যে গ্রামের নাম সেটি বসিয়ে দেবেন এবং ল্যান্ডমার্ক আপনার যে ল্যান্ডমার্ক সেখানকার মন্দির কিংবা স্কুল ল্যান্ডমার্ক থাকলে সেটি এখানে বসিয়ে দেবেন এবং এই জায়গায় পিনকোড এই জায়গায় পিনকোডটি বসিয়ে দেবেন পিনকোড বসিয়ে দিলে আপনার যে স্টেট ডিস্ট্রিক্ট জেলা সমস্ত কিছু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে সমস্ত কিছু নাম ঠিকানা যেগুলি এখানে এখানে ফিল করতে হবে তো আমি সমস্ত কিছু ফিল করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমার সমস্ত কিছু ফিল করা হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু এখানে ফিল করে নিয়েছি তো সমস্ত কিছু ফিল করার পরে আপনারা কি করবেন একেবারে নিচের দিকে চলে আসবেন এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালির সাপোর্টিং ডকুমেন্টস তো আর একখানি আপনি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নেবেন আবারও আমি ভোটের কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নেব তো ভোটের কার্ডটি সিলেক্ট করার পরে ঠিক একই রকমভাবে আপনি এখানে ওকে করে দেবেন এবং ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এই জায়গায় ক্লিক করে যে ডকুমেন্টসটি আপনি ওখানে সিলেক্ট করলেন সেটি আপলোড করে দেবেন এবং নেক্সট করে নেবেন তো আমি এখানে ডকুমেন্টসটি আপলোড করে নিচ্ছি তো বন্ধুরা এরপরেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাবেন আপনার নাম ঠিকানা সমস্ত কিছু এই জায়গায় শো করবে তো আপনারা যদি মনে করেন যে নাম এন্ট্রি করতে ভুল হয়ে গেছে তো আপনারা এখানে এডিট আপডেট নেম এই জায়গায় ক্লিক করে আপনার নামটি পুনরায় সংশোধন করে নিতে পারবেন তো যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে এখানে চলে আসবেন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনার ঠিকানা স্বামীর নাম সমস্ত কিছু এই জায়গায় আছে তো যদি আপনি মনে করেন যে এখানেও কোনো ভুল হয়েছে তো আপনারা এখানেও একই রকমভাবে এডিট আপডেট অ্যাড্রেসে ক্লিক করে সেটিকে এডিট করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার যদি সমস্ত কিছু সঠিক দেওয়া হয়ে থাকে তো আপনারা এই জায়গায় আর এই জায়গায় দুটোকে টিকমার্ক করে নেবেন এবং নেক্সট করে দেবেন তো নেক্সট করলে আপনাদের সামনে পেমেন্ট অপশান চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের এখানে টার্ম অ্যান্ড কন্ডিশান আছে তো আপনারা সে এটিকে মার্ক করে নেবেন এবং মেক পেমেন্ট এই অপশানটি ক্লিক করবেন তো মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে পেমেন্টের যে ড্যাশবোর্ড সেটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা যে কোনো এখানে পেমেন্ট অপশান সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব তো আমি এখানে ইউপিআই এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি তো এরপরে আমার এখানে ইউপিআই আইডি মেরে আমি এখানে পেমেন্টটি করে নেব তো বন্ধুরা আমি এখানে পেমেন্টটি প্রথমে করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আপনারা ডান করে নেবেন এবং আপনারা সেই পোর্টালে চলে আসবেন তো এখানে করে এখানে এখানে টাইমিং দেবে তো কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক চলে আসলো তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি যে ট্রানজাকশন সেটি সাকসেস হয়ে গেছে এবং পেমেন্ট ডেট এখানে শো করছে এবং অ্যামাউন্ট পঞ্চাশ টাকা তো আপনারা এইভাবে আপনার পেমেন্টটি করে নেবেন তো অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে এই জায়গায় ক্লিক করবেন তো এটি এখানে ডাউনলোড হয়ে যাবে তো এরপরে আপনারা গো টু ড্যাশবোর্ড এই অপশানটি ক্লিক করবেন তো এরপরে স্ক্রল করে আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যে রিকোয়েস্টটি করলেন সেটি ভেরিফিকেশান স্টেজে আছে তো এটি সাত দিন থেকে এক মাস পর্যন্ত টাইম লাগতে পারে কমপ্লিট হতে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য